নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত নালন্দা ইউনিভার্সিটির তরফ থেকে একটি নন টিচিং পোস্ট সংক্রান্ত রিক্রুটমেন্ট বের করা হয়েছে যেটা হবে পুরোপুরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তো চলুন আপনাদেরকে নোটিশটি দেখিয়ে দিই দেখুন এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট থ্রু ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ রকম কোনো এক্সাম হবে না জাস্ট ওয়াক ইন্টারভিউর মাধ্যমে হবে এবং কোনো টিচার পোস্ট না দেখুন বলা হচ্ছে নন টিচিং পোস্ট ঠিক আছে এখানে বলাই হয়েছে দেখুন নন টিচিং পোস্ট এরপরে আমরা আসছি ওয়াক ইন এটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং এটা থার্ড সেপ্টেম্বর পাবলিশড হয়েছে এরপরে আমরা চলে আসছি কী কী পোস্ট রয়েছে দেখুন টোটাল পাঁচটা পোস্ট রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশান অ্যাকাউন্টস অ্যান্ড কমিউনিকেশান তিনটা আলাদা আলাদা ডিপার্টমেন্টে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে এবং এখানে ইন্টারভিউ ডেট বলা হয়েছে তেইশ তারিখেই তিনটে হবে এগারোটা একটা এবং তিনটার সময় এরপরে আমরা আসছি ভেনু কোথায় আপনার ইন্টারভিউটি হবে নালন্দা ইউনিভার্সিটির ইন্টারিম ক্যাম্পাসেই আপনার ইন্টারভিউটি হবে ঠিক আছে এরপরে আমরা আসছি কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশান অ্যাট ফার্স্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশান সেখানে আপনাকে এম এ অর্থাৎ পিজি ডিগ্রি থাকতে হবে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কম্পিউটার অ্যাপ্লিকেশনের খুঁটিনাটি জানতে হবে যেমন অফিস ইউজ মাইক্রোসফট অফিস এই এইসব জানতে হবে আপনাকে স্কিল ইন ডিকটেশান নোট টেকিং সম্পর্কে জানতে হবে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার ফ্লুয়েন্সি ইন রিটেন অ্যাজ ওয়েল অ্যাজ স্পোকেন ইংলিশ ওকে আপনাকে স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ ভালোভাবে জানতে হবে ডিজায়ারেবেল এটা হচ্ছে পার মানে আপনার আবশ্যিক না জাস্ট ডিজায়ারেবেল তারা চাইছে ডিগ্রি ইন ম্যানেজমেন্ট ওর ল আপনার যদি ম্যানেজমেন্ট ও লতে ডিগ্রি থাকে তাহলে ভালো হয় আপনি ইন্টারভিউতে আগে চান্স পাবেন ওটাই বলা হচ্ছে আর কি এরপরে আমরা আসছি নেক্সট এগুলো ডিজে ডিজে মধ্যে পড়ছে আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড ইংলিশে জানতে হবে আপনার কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো সেন্ট্রাল ইউনিভার্সিটি অটোনোমাস বডি বা কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে আসছি অ্যাকাউন্টসে অ্যাকাউন্টসেও সেম টু সেমই বলা হয়েছে দেখুন পিজি ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট এটা যেহেতু অ্যাকাউন্টসে তো আপনাকে কোয়ান্ট অর্থাৎ ম্যাথমেটিক্সের ডিটেল জানতে হবে কম্পিউটারাইজ অ্যাকা অ্যাকাউন্টিং সিস্টেম অর্থাৎ ট্যালি সম্পর্কে আপনাকে জানতে হবে এরপরে স্পোকেন ইংলিশ জানতে হবে সেম টু সেম এরপরে আমরা আসছি ডিজেনেবল কোয়ালিফিকেশান এখানেও বলা হয়েছে দেখুন আপনাকে পিজি ডিগ্রি যদি ম্যানেজমেন্টে বা কমার্সে থাকে ভালো হয় এছাড়া এখানেও এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে কোনো অটোনোমাস বডি বা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা ফাইন্যান্সিয়াল কোনো ইনস্টিটিউশনে থা সঙ্গে থাকলে ভালো হয় এরপরে আমরা আসছি কমিউনিকেশানে কমিউনিকেশানে একটা জিনিস খেয়াল করুন বলা হয়েছে যে পিজি ডিগ্রি ইন জার্নালিজম অর মাস কমিউনিকেশন অন্যগুলোতে কী বলা হয়েছিল যে যে কোনো শাখাতে আপনার থাকলেই হবে কিন্তু এখানে স্পেসিফিক বলে দেওয়া হয়েছে যে জার্নালিজম অর মাস কমিউনিকেশন আপনাকে থাকতে হবে যেহেতু এটা কমিউনিকেশনের তো দেখুন বলা হয়েছে নিচে এক্সেলেন্ট কমিউনিকেট কমিউনিকেশান এবিলিটিস মিডিয়া রিলেশান ডিজিটাল মিডিয়া স্ট্র্যাটেজিটা আপনাকে জানতে হবে ইংলিশে সম্পর্কে টু জেড ডিটেলস জানতে হবে অর্থাৎ মানে রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশে এরপরে আসছি কম্পিউটারের এ টু জেন নলেজ এম এস অফিস ডিজাইনিং ওয়েব কন্টেন্ট মেনলি এই তিনটে জানলে ভালো হয় এরপরে আমরা আসছি এভিডেন্স অফ নিউজ নিউজপেপার ম্যাগাজিন অ্যান্ড ডিজিটাল মিডিয়া আর্টিকেল এটার মানে হচ্ছে আপনাকে যে কোনো জায়গাতে ডিজিটাল মিডিয়া হোক বা ম্যাগাজিন হোক বা নিউজ পেপারে হোক তার যে আপনার আর্টিকেল আছে সেটার আপনাকে এভিডেন্স দেখাতে হবে এছাড়া এখানে ডিজারেবেলটা আমরা দেখে নিই এখানে ডিজারেবল হিসেবে বলা হচ্ছে যে এক্সপিরিয়েন্স অফ রিলেভেন্ট ওয়ার্ক ইন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া হাউস পাবলিকেশান হাউস বা এইসব জায়গাতে আপনার মানে কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে এইসব জায়গায় আপনি যে কাজ করেছেন তার এক্সপিরিয়েন্সটা দেখাতে হবে যেহেতু এটা ইন্টারভিউ পর এছাড়া অতিরিক্ত কিছু বলা হচ্ছে যে আপনাকে এই স্কিল হিসেবে এইগুলো থাকতে হবে দেখুন নলেজ অব কম্পিউটার অ্যাপ্লিকেশান স্কিল এই যেগুলো চাওয়া হয় একটা নর্মাল ইন্টারভিউতে সেগুলোই বলা হচ্ছে স্কিল ছাড়া আর কী চাইছে দেখুন টিম ওয়ার্ক প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং ফ্লেক্সিবিলিটি কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড ডেটা প্রোটেকশান এইসব জিনিসই চাওয়া হচ্ছে এছাড়া নর্মাল যেগুলো জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে সেইগুলোই দেওয়া হচ্ছে আর কিছু নেই এগুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়া আপনাদের ইন্টারভিউ এটা হবে ডাইরেক্ট যেহেতু ইন্টারভিউ তো আপনাকে আপনাকে তেইশে সেপ্টেম্বর নালন্দা ইউনিভার্সিটিতে হাজির থাকতে হবে সেটাই আপনাকে বলা হচ্ছে তো এই ছিল ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদিও ভিডিওটি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জব সংক্রান্ত নোটিফিকেশান কলেজের অ্যাডমিশন বা মেরিট লিস্ট সংক্রান্ত নোটিস কিংবা ফ্রি ইউটিউবের অনলাইন কোর্সেসের নিউজ আপ আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এখানেই থ্যাংক ইউ সো মাচ